সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারের গিগের ইমপ্রেশন, ক্লিক এগুলো কেন কমে যায় এবং এটার কারণ কি, এবং কিভাবে আপনারা ইমপ্রেশন ক্লিক কমে যাওয়ার থেকে বাঁচবেন। এটার কিছু আমি সিস্টেম আপনাদেরকে বলবো, যার কারণে আপনারা গিগুলো র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বাড়াইতে পারবেন এবং আপনার ইমপ্রেশন ক্লিক এগুলো উপরের দিকে উঠবে। এখানে আপনাদেরকে আমি কিছু জিনিস দেখাবো। ধরেন আমি এখন একটা ক্যাটাগরি লিখে সার্চ করছি, যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তো আমরা এখানে লেখার পরে যখন আমি এখানে সার্চ করছি ফাইবারের মার্কেট প্লেস আইসা, তো এখানে দেখেন কিছু গিগ আমার চোখের সামনে পড়তেছে। একটু একটু খেয়াল করেন, আমি আজকে জাস্ট প্র্যাকটিক্যালি আপনাদেরকে বোঝাবো, দেখাবো যে কেন আপনাদের গিগের ইমপ্রেশন কমে যায়। তো দেখেন এখানে ফার্স্টে কিছু গিগ আছে, আমরা দেখতে পাচ্ছি প্রথম একজন আছে, এই একজন, তারপরে এই একজন, এই একজন, এই একজন। তো এখানে দেখেন আমরা যখন ক্লিক করতে আসছি, তো ফার্স্ট টাইমে আমার এই চারটার ভিতরে, এই চারটা গিকের ভিতরে কিন্তু আমার এই গিকটা ভালো লাগছে। কেন ভালো লাগছে এটা কিন্তু বলছে, আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া ম্যানেজার। একদম পরিষ্কারভাবে কিন্তু বোঝা যাচ্ছে তিনি কী সার্ভিস দিচ্ছে, মোটামুটি কাজ পাচ্ছে। হ্যাঁ, তো এই চারটার ভিতরে কিন্তু এটা আমার কাছে বেস্ট লাগছে। ওকে, তো এবার আসি এটির ভিতরে কোনটা ভালো লাগছে। এটার ভিতরে কিন্তু এই এই গিকের ইমেজটা ভালো লাগছে, একটু আমার চোখে লাগতেছে না, একদম পুষ্ট বোঝা যাচ্ছে যে এই মেয়েটা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট বা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ করতেছে, তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এবার দেখেন আমি যদি নিচের দিকে আসি, একজনও কিন্তু পরে কি লিখছে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু এইটুকু কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে। তো তিনিও সোশ্যাল মিডিয়া সার্ভিস দিচ্ছে, যদিও এটা ভিডিও, আমি জাস্ট আপনাদেরকে ইমেজ সম্পর্কে আইডিয়া দেবো। ধরেন এই এই টোটাল এই গিগের ভিতরে, এই পেজের ভিতরে আমাকে, আমি যে কয়টা সিলেক্ট করতেছি এই কয়টা দেখবেন সবার থেকে ডিফারেন্ট, একটু ভালো লাগবে আমার চোখে, ভালো লাগতেছে হয়তো আপনাদের চোখের ভালো নাও লাগতে পারে, কিন্তু এগুলো কিন্তু একদম পরিষ্কার। দেখেন একজন ইনস্টাগ্রাম ফেসবুক ম্যানেজমেন্ট করবে, এটা কিন্তু পুষ্ট, অনেক দূর থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি কী সার্ভিসটা দিচ্ছে। এবার আসেন, এরকম আপনি যখন ফার্স্ট পজিশনে গিগুলো চেক করবেন, দেখবেন যে যে সার্ভিসগুলো খুব দূর থেকে পরিষ্কার বোঝা যায় এবং দেখা যায় যে এটা কোন ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করতেছে, সেই ক্ষেত্রে কিন্তু মানুষ আপনার গিগের ভিতরে ক্লিক করবে। ফার্স্ট রিজন, ফার্স্ট প্রবলেম হচ্ছে কি, আমাদের গিগের ইমপ্রেশন কমে যাওয়ার ফার্স্ট প্রবলেম সেটা হচ্ছে আপনার গিগের ইমেজ খুব বাজে থাকা বা ভালো দেখা যাচ্ছে না, মানে কোনো কিছু ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না। আমরা ছোটো ছোটো করে লিখছি, দেখেন এখানে কী লিখছে আমরা একজাক্টলি বলতে পারবো না নিজেদের কী লিখছে, কিন্তু যদি তিনি উপরেও লিখছে একটা দুই, মানে প্রথম লাইনটা ঠিক বোঝা যাচ্ছে এবং বাকিগুলো বোঝা যাচ্ছে না। তো এবার আসি, আপনার ফার্স্ট ইমপ্রেশন কমে যাওয়ার মেন কারণ হচ্ছে আপনার গিকের ইমেজ খুব একটা ভালো না এবং দেখতে খুব একটা চোখে পড়ে না, দেন দূর থেকেও বোঝা যায় না যে এটা কী ধরনের সার্ভিস দিচ্ছেন। তো আপনি যদি গিকের কোয়ালিটি যদি ভালো করেন, সেক্ষেত্রে আপনার গিকের গিক ইমপ্রেশন ক্লিক এবং অর্ডার বেড়ে যাবে। তো আরেকটা জিনিস আমি বলে রাখি, তো সেটা হচ্ছে এখন ডিসেম্বর মাসটা পুরাই ধরতে গেলে সবারই, যারা নতুন পুরাতন ফ্রিল্যান্সার আছে সবারই কিন্তু কাজ কম, তো এই ক্ষেত্রে যদি কমে যায় ডিসেম্বরে তো সেইটার তাল আলাদা, কিন্তু যাদের গিক আগে থেকেই কমে যাচ্ছে, জানুয়ারিতেও মনে হয় না অনেকেরই গিক উঠবে কিনা জানি না, যদি এরকম হয়ে থাকে তাহলে ফার্স্ট আপনাকে কী করতে হবে, গিকের ইমেজ চেঞ্জ করতে হবে। এবার আসেন, গিকের ইমেজ চেঞ্জ করবেন কখন, এটা হচ্ছে মূল কাহিনী। তো আপনি গিকের ইমেজ তখন চেঞ্জ করবেন, যেমন আমরা মাসে চেঞ্জ করি না, আমরা দুই মাস পর পর আমরা গিকের ইমেজ চেঞ্জ করি। কেন চেঞ্জ করি, একটা ক্লায়েন্ট যখন আমাদের গিগুলোর ইমেজ দেখে ধরেন বাই চান্স বা যেভাবে হোক পছন্দ করে নাই, তো ওই ইমেজটা আমরা যখন আবার ধরেন ওই ক্লায়েন্ট যখন আবার নেক্সটে আবার কোনো সেলার খুঁজতে যাবে, যদি ওই গিগটাই দেখে তাহলে কিন্তু তার মাইন্ডে থাকবে যে এই গিগটা দেখছিলাম, এর ভিতরে কিছু নাই। এবার যখন এটা দেখবে তখন কিন্তু আর আমার গিকের ভিতরে ক্লিক করবে না। আমরা যেটা করি, দুই মাস পর পর আমরা গিকের ইমেজগুলো চেঞ্জ করে ফেলি। এবার আসেন, গিক র্যাঙ্কিং থাকা অবস্থায় কি গিকের ইমেজ চেঞ্জ করা যাবে কি না, প্রথমত যদি আপনার গিকের র্যাঙ্কিং খুব ভালো পজিশনে থাকে, 1, 2, 3, 5 নাম্বার পজিশনে থাকে, তাহলে চেঞ্জ করার দরকার নাই, তাহলে চেঞ্জ করার দরকার নেই। যখন আপনার গিক পরে যাইতে চাবে বা রেড মার্ক চলে আসবে, মানে হচ্ছে আপনার গিকের ইমপ্রেশন
এবং ক্লিক সবগুলো নিচের দিকে চলে আসবে, তখন আপনাকে যদি র্যাঙ্কিং হারিয়ে ফেলে তখন আপনার গিকের ইমেজগুলো চেঞ্জ করতে হবে। এবং যদি র্যাঙ্কিং অবস্থায় যখন মনে হচ্ছে যে আপনার গিকের র্যাঙ্কিং অবস্থা চলে যাচ্ছে, তাহলে আপনাকে তখন গিকের ইমেজটা চেঞ্জ করে ফেলতে হবে। এবার আসেন আরেকটা কথা, সেটা হচ্ছে এই গিকের ইমেজগুলো যখন চেঞ্জ করবো সেটা কি পজ করে করবো না ডাইরেক্ট এডিট করবো। হ্যাঁ, এবার এই এটার যদি আমি পয়েন্টে আসি, সেটা হচ্ছে আপনারা যদি ডাইরেক্ট পজ করেন গিকের গিক ইমেজ বা গিকটা যদি পজ করেন, তাহলে কিন্তু আপনার গিকটা লিস্টিং থেকে চলে যাচ্ছে, ফাইবারের যে লিস্টিং আছে অ্যালগোরিদম আছে সেটা থেকে চলে যাচ্ছে। তো আপনাকে যেটা করতে হবে, যদিও চেঞ্জ করেন সেটা পজ না, নো পজ, ওকে, ডাইরেক্ট আপনি এডিট করে ওইখানে পজ না করেই আপনি এডিট করতে পারবেন, ওই সিস্টেমে আপনাকে এডিট করতে হবে। তাহলে কিন্তু আপনার গিক র্যাঙ্কিং হারানোর সম্ভাবনা থাকবে না, যদিও একদিন বা দুই দিন বা সাত দিন আপনার গিক হয়তো ছিল সাত নম্বরে সেটা বারো নম্বরে যাবে, হয়তো নাও যেতে পারে। সাথে সাথে যদি টাইমলি করে নিতে পারেন তাহলে সাথে সাথে তাহলে আর কোনো সমস্যা হবে না। এবার গিকের ইমেজ কী ধরনের ইমেজ হতে হবে, ধরেন আপনার একটা গিকের ইমেজ আপনার পছন্দ হলো না, সেখানে কিন্তু আপনি ক্লিক করবেন না। বা আমারই যদি পছন্দ না হয় কোনো গিকের ইমেজ, তাহলে কিন্তু আমি কখনোই ক্লিক করবো না। যখন আমি ক্লিক করব তার সার্ভিস সম্পর্কে আমি পড়বো, ধরেন এই ইমেজটা আমার খুব পছন্দ হয়েছে, ঠিক আছে, এই ইমেজটা খুবই পছন্দ হয়েছে, তো আমার যখন পছন্দ হয়েছে আমার চিন্তা ভাবনা থাকবে কি যে দেখি যেহেতু এই ইমেজটা ভালো লাগছে বা এই গিকের ইমেজটা বেটার, তো আমি একটু তার ডেসক্রিপশনগুলো পড়ি। যখন ডেসক্রিপশন পড়বো, ডেসক্রিপশনের ভিতরে যখন আমাদের মোটামুটি যে বায়ারের যে কাজগুলো থাকবে, কাজের সমস্ত কিছু আমরা বলে থাকবো এখানে আমাদের গিক ডেসক্রিপশনের ভিতরে, তখন কিন্তু বায়ার আমাদেরকে অর্ডার করার সম্ভাবনা 80% হয়ে যাবে। বিষয়গুলো বুঝতে পারছেন? তো আপনাকে ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে গিকের ইমেজ চেঞ্জ করা। এবার আসেন গিকের ইমেজ কী কী জিনিস মেনটেন করে আপনাকে গিকের ইমেজগুলো চেঞ্জ করতে হবে। তো ফার্স্ট টাইমে আমি যদি বলি আপনাদেরকে, সেটা হচ্ছে এখানে যেটা বলছে আপনার গিকের ইমেজ অবশ্যই সাইজ করে নিতে হবে, যেমন 1280x769 এটা দিতে হবে। আর মিনিমাম যদি দিতে চান তাহলে 712x430 পিক্সেল, এবং ম্যাক্সিমাম যদি দিতে চান তাহলে 712x430। এই তিনটা সাইজই ফাইবার রেকমেন্ড করতেছে আপনাকে, যে এই ধরনের গিক ইমেজ যখন করবেন সাইজটা এরকম থাকতে হবে। এবার আসেন হচ্ছে এটা আপনি চাইলে ফ্রিতে আপনার কম্পিউটার অথবা উইন্ডোজের যদি কোনো ফ্রি কোনো সফটওয়্যার থাকে সেটা দিয়েও আপনি ফ্রিতে আপনার গিক ইমেজ বানিয়ে নিতে পারেন, তাহলে কোনো সমস্যা নাই। এবার আসেন ইমেজ কোয়ালিটি, ইমেজ এটা দেখতে যেন আই ক্যাচিং হয়, মানে হচ্ছে দেখতে খুবই ভালো দেখা যায়, এবং সেটা যেন আপনি কি সার্ভিস দিতেছেন সেটা যেন একদম পরিষ্কার দেখা যায় বা পরিষ্কার বোঝা যায়, মানে যে কেউ যেন আইসা আপনার ইমেজের উপর ক্লিক করে বা আপনার গিকটাতে ক্লিক করে, এরকম একটা দিতে হবে। আর আমরা যেটা করি, আমাদের গিক ডেসক্রিপশন বা গিক যাই কিছু লেখি না কেন, কিন্তু আমরা যখন গিক মানে গিক ব্যানার বানাবো বা গিক তৈরি করব বা গিক ইমেজ তৈরি করব, তখন আমাদের ফার্স্ট কাজ থাকবে আপনি যে সার্ভিসটা দিতেছেন ওই সার্ভিসটা সর্বপ্রথম অনেক হাইলাইট করা। পয়েন্ট দেন আর না দেন সেটা বড় কথা না, এখন যেটা নিয়ম আপনাকে প্রথমে আপনাকে হাইলাইট করতে হবে আপনি কোন সার্ভিসটা দিচ্ছেন। ওকে, এবার আসি, যদি আপনার গিক ইমেজটা যদি প্রপারলি যদি বুঝাইতে সমস্যা হয় তাহলে আপনি তিনটা গিক ইমেজ দিতে পারেন, মানে আপনার মনে হচ্ছে যে আপনি একটা গিকের ভিতরে আপনি বুঝাইতে পারতেছেন না বা একটা গিক ইমেজের ভিতরে সম্পূর্ণ বুঝাইতে পারতেছেন না, বা তাহলে আপনি তিনটা ইমেজ ইউজ করতে পারেন, সমস্যা নাই। তাহলে তিনটা ইমেজ ইউজ করার রিকমেন্ড আছে বা ফাইবার সাজেস্ট করে, আপনি তিনটা ইয়া করতে পারেন। এবার হচ্ছে এবং আপনি যে গিকটা বানাবেন সেই গিকটা অবশ্যই আপনার হতে হবে, কারো গিক কপি করা যাবে না, বা কোনো একটা শব্দ গুগল থেকে আপনি ওয়াটারমার্ক যুক্ত বা যে কোনো একটা জিনিস আপনি গুগল থেকে ডাউনলোড করে দিতে পারবেন না। গুগল থেকে ডাউনলোড করলে কিন্তু আপনি কেস খেয়ে যাবেন, ওয়াটারমার্ক যদি থাকে তাহলে কিন্তু আপনার গিক চলে যাবে। অবশ্যই আপনার ইমেজটা আপনারই হতে হবে, ঠিক আছে, সেটার মালিকানা আপনাকেই হতে হবে, ঠিক আছে, কিন্তু কোনো কারো জিনিস ইউজ করা যাবে না। এবার আসি হচ্ছে ছয় নাম্বারে যেটা বলছে, সেটা হচ্ছে আমি জাস্ট সংক্ষিপ্ত বলতেছি, আপনি একটু ভালো করে পড়ে নিন, মিসলিডিং। ওকে, এটার মানে হচ্ছে আপনার গিকের ইমেজের সাথে আপনার সার্ভিসের সাথে কোনো সামঞ্জস্য নাই বা কোনো মিল নাই, তাহলে কি করতে হবে, যদি এটা না থাকে তাহলে তারা মিসলিডিং কন্টেন্ট বা
আপনাকে মানে ভুয়া কন্টেন্ট হিসাবে ধরে আপনাকে এখান থেকে আপনার গিগ ইমেজটা ইয়ে করে দিতে পারে, সাসপেন্ড করে দিতে পারে, অথবা আপনার এটা ডিলিট করে দিতে পারে, অথবা আপনার গিগটা পজ করে দিতে পারে, অথবা আপনার অ্যাকাউন্টটা এরকমই থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার কোনো লাভ হবে না। ঠিক আছে, অবশ্যই বায়ারদেরকে হতাশ করা যাবে না। তো এই ক্ষেত্রে আপনার গিকের কিন্তু একটা ইফেক্ট পড়বে, দেখবেন লেখা আছে ফেসবুক মার্কেটিং, আপনি দিচ্ছেন ওখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েট, বা আপনি করতেছেন ভিডিও এডিটিং, দিতেছেন হচ্ছে গ্রাফিক ডিজাইন, তাহলে কিন্তু হইতেছে না। ঠিক আছে, এরকম কোনো এক মানে মানুষকে ক্লিকের জন্য, আমরা যেমন ইউটিউবে আছে না ক্লিক বেস বা থামলেন ক্লিক করার সময় অনেক কিছু লেখা থাকে যে 1 মিনিটে 1,000 টাকা, 1 মিনিটে 20,000 টাকা এরকম ইনকাম করা যায়, এরকম অনেক মানুষকে আকৃষ্ট করার জন্য কোনোভাবে কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না। ঠিক আছে, এবার আসি 7 নম্বর, আসি হচ্ছে 7 নম্বরে যে কথাটা বলছে, আপনার গিকের ইমেজটা এলোমেলো কোনো কন্টেন্ট ইউজ করা যাবে না, যেটা আগেই বলছি সেই রকমই কিছু একটা, মানে একদিকে ছবি আছে আরেকদিকে মাথা আছে, মানে এলোমেলো এলোমেলো গিক তো বুঝেন, মানে কোনো মানে ভালোভাবে তৈরি করা হয় না, জাস্ট উল্টাপাল্টা এক মানে এক সাইডে হয়তো আপনাকে ছবি রাখতে হবে, যেমন এই ছবিটার মতো এক সাইডে ছবি রাখতে হবে, আরেক সাইডে আপনাকে কন্টেন্ট রাখতে হবে, এগুলো কিন্তু সাজেস্ট করে, তো এরকম টাইপ রাখতে হবে। ধরেন এই ছবির উপরে আপনি লেখা দিয়েছেন, আবার আপনার ছবির উপরে ফেসবুকের আইকন দিয়েছেন, এরকম কোনো কিছু ইউজ করা যাবে না। এবার আসি হচ্ছে ইউজ, ওকে 8 নম্বরে, 8 নম্বরে যেটা বল, ওকে 8 নম্বরে যেটা বলছে, আপনার গিকের টেক্সটগুলো অবশ্যই সহজ রাখতে হবে। ঠিক আছে, গিক কার্ড ইউর গিক কার্ড, ওকে বুঝতে পারছি, গিকের টেক্সটগুলো অবশ্যই সহজ রাখতে হবে। ঠিক আছে, ওই ওইরকম সহজ। তো এবার 9 নম্বরে যে জিনিসটা বলতেছে, গিক ইমেজটা ইউনিক রাখতে হবে, বোঝা গেছে এটা, যাই হোক আরও কিছু দেখি এখানে কি বলছে। ওকে, এবং আপনি যখন গিকগুলো তৈরি করবেন এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে রাখবেন গিকের ফাইলগুলো বা গিক ইমেজগুলো, আপনি এসইও করবেন, এটা বলা আছে আর কি, এরকম আমি জাস্ট সংক্ষিপ্ত বলতেছি। ওকে, অটোমেটিক নাম্বার যেটা বলছে, অবশ্যই আপনার ছবি ব্যবহার করতে হবে, যদি আপনি ব্যবহার করতে চান নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন, অন্যথায় আপনি অন্যের ছবি ব্যবহার করা যাবে না, এবং আপনার ছবি অবশ্যই ক্লিয়ার হতে হবে। ঠিক আছে, এগুলো বলছে, অ্যাডাল্ট কন্টিনিউস করা যাবে না, তারপরে ফাইবার অটোমেটিকলি, ওকে লঘু সেলার ব্যাস, আমরা যারা অনেকে আছি যারা ফাইবারের গিককে ইউনিক করার জন্য বা গিককে বাইরের সামনে উপস্থাপন করার জন্য ফাইবারের লঘু অথবা ফাইবারের লেভেল 1 লেভেল 2 তারপরে টপ ডিলিটেড সেলারের ব্যাস ইউজ করি, এগুলো ইউজ করা যাবে না, এরকম আরও অনেক কিছু আছে যেগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে। এবং আমরা যদি এই গাইডলাইনটা পড়ি, দেখেন এখানে পরিষ্কারভাবে বলছে যে এরকম এলোমেলোভাবে গিক তৈরি করা যাবে না, এরকম সোজাসুজি গিক তৈরি করতে হবে, এবং দেখেন পরিষ্কার এখানে বলে দিছে এইভাবে আপনাকে তৈরি করতে হবে। ঠিক আছে, এইভাবে গিক তৈরি করলে আপনি র্যাঙ্কিংয়ে থাকতে পারবেন, অন্যথায় সম্ভব না। ঠিক আছে, অন্যথায় সম্ভব না, আপনাকে কোন ক্যাটাগরির কোন ধরনের গিক লাগবে সেই ধরনের গিকগুলো আপনাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে, যে আপনি কী চাচ্ছেন এক্স্যাক্টলি, সেরকম আপনাকে এনার উপর বেস করে কিন্তু আপনাকে গিক বানাইতে হবে। এবার আসেন গিক মার্কেটিং করতে পারেন, আর যদি আপনার টোটালি আপনার মনে হয় যে গিকগুলো আসলে পড়ে যাচ্ছে, তাহলে আপনি কিছু রিভিউ নিয়ে দেখতে পারেন এবং মার্কেটিং করতে পারেন। আরেকটা জিনিস আমি সিক্রেট জিনিস বলে দেই, অবশ্যই ফাইবারের ভিতরে গিক দেখার সময় আপনি ফাইবারের ভিতরে এরকম আইসা আমার মতো গিক রিসার্চ করবেন, এই ক্ষেত্রে যখন আপনি গিক রিসার্চ করবেন দেখবেন যে আপনার গিকগুলো র্যাঙ্কিংয়ে চলে যাবে এবং ফাইবার বুঝতে পারবে যে আপনি ম্যানুয়ালি এখানে আসছেন। যদি আপনি ঠিকমতো প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা মানুষের গিক দেখেন আইডিয়া নেওয়ার জন্য এবং ওইগুলোর উপর বেস করে আপনি চিন্তা চেতনা করেন যে আমি এই টাইপের গিক বানাইতে পারি, ট্রাই করি, এরকম ক্লিক করবেন ফাইবারের বিভিন্ন জায়গায়, তাহলে আশা করি যে আপনার গিকগুলো র্যাঙ্কিংয়ের দিকে চলে যাবে, আপনি নিজেই দেখতে পারবেন। আপনি যদি এই ক্লিকগুলো সাত দিন একইভাবে করতে চান বা করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি বললাম 7 দিন থেকে আপনার দেখবেন যে আপনার ফাইবারের গিকগুলো উপরের দিকে উঠতেছে, মাস্ট বি উঠবেই, যদি বিশ্বাস না আপনি ট্রাই করে দেখেন। ওকে, আশা করি আপনাদের অনেক কিছু বুঝাইতে পারছি, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।